আজকে শিখবো একজন সৈনিক হওয়ার জন্য এখন থেকে নিজের ভিতরে কোন গুণাবলীগুলো অর্জন করতে হবে। তো যাই হোক, আমরা স্বপ্ন দেখি বা তোমরা যারা দেখছো, আর তোমরা যারা স্বপ্ন দেখো যে আমি বড় হয়ে এসএসসি পাস করে বাংলাদেশ সেনাবাহিনীর, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর একজন গর্বিত সৈনিক হয়ে অথবা গর্বিত অফিসার হয়ে দেশ সেবায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত করতে পারবো। কিন্তু যাওয়ার আগে এই যে সৈনিক হব, চিন্তাটা খুবই ভালো। আমরা যে কোনো কিছু করার আগে চিন্তা করে থেকে বা চিন্তা করা খুবই ভালো, এখন থেকে অবশ্যই চিন্তা করতে হবে। বাট সৈনিক হওয়ার জন্য কিছু গুণাবলী থাকা দরকার আমি পার্সোনালি মনে করি, কারণ আমি নিজেও যেটা বিশ্লেষণ করে দেখেছি, তুমি যদি সৈনিক হতে চাও বা যখন তুমি সৈনিক পদে পরীক্ষা দিতে যাবে, তবে তোমার এই সৈনিক পথে যাওয়ার আগে তোমাকে কিছু বিষয়ের উপরে কিছু গুণাবলী এখন থেকে অবশ্যই অর্জন করে যেতে হবে। কারণ তুমি যখন সৈনিক পেশায় চান্স পাবা বা চাকরি পাবা, তখন কিন্তু তোমার এই বিষয়গুলোর উপরেই তোমাদেরকে বাকিটা জীবন বা সারা জীবন যতদিন তোমরা চাকরিরত অবস্থায় থাকবা, তোমাদেরকে এই বিষয়গুলোর উপরেই কিন্তু তোমাদেরকে চাকরি করে যেতে হবে। তো যাই হোক, আমরা আজকে শুরু করি আজকের ক্লাস। একজন সৈনিক হওয়ার জন্য কি কি গুণাবলী অর্জন করা দরকার একজন নবীন প্রার্থীর জন্য, তো আজকে আমরা একটু শিখি। তবে সবাই থাকো, শেষ না হওয়া পর্যন্ত ভিডিওটি দেখবা, আশা করি ভালো লাগবে, অবশ্যই অনেক কিছু শিখতে পারবা এবং দেখে দেখে আসলে তোমার ভিতরে গুণাবলীগুলো এখন থেকে অর্জন করার চেষ্টা করো। আশা করি তোমরা অবশ্যই তোমাদের স্বপ্নেও যে তোমাদের কাঙ্ক্ষিত জায়গা সেখানে তোমরা পৌঁছাতে পারবা। তো যাক, প্রথম যে গুণাবলীটা সেটা আমি একটু আলোচনা করব, দেশপ্রেম। দেশপ্রেম অর্থাৎ তোমার ভিতরে কিন্তু অবশ্যই দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম যদি না থাকে তুমি একজন সৈনিক হতে পারবে না। এটা আগে সবার আগে প্রশ্ন করে দেখো দেশপ্রেম কিনা। তুমি দেশপ্রেমিক, যদি দেশপ্রেমিক হয়ে থাকো তাহলে অবশ্যই ভালো, যদি না হও এখন থেকে দেশের জন্য ভাই কিছু করার চেষ্টা করো, দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করো, তাহলে অবশ্যই তুমি দেখবে যে দেশপ্রেমিক হয়ে গেছো। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে হলো সৎ। সৎ হতে হবে। আমরা মুখে বলি সৎ, কিন্তু আসলে কতটুকু সৎ এটা আমাদের হৃদয়ে কিন্তু জানে। তো সৎ সবসময় থাকতে হবে, এখানে 100% সৎ থাকার চেষ্টা করবো এখন থেকে। আর দেশপ্রেমিক তো বললাম, দেশপ্রেমিক 100% হওয়ার চেষ্টা করবো, দেশপ্রেমিক হতে হবে, দেশের জন্য সবসময় কিছু করার চিন্তা করতে হবে। এরপরে সাহসী, সাহসী হতে হবে, এটা একটা বড় গুণ একজন সৈনিক পদের জন্য। 5 নম্বরে আসবো, নেতৃত্বের গুণাবলী। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে, এটা 100% লাগবে। যখন তোমরা চাকরি পাবে বা চাকরি পেয়ে বিভিন্ন বাহিনীতে কর্মরত অবস্থায় থাকবে, তখন তোমাদের কিন্তু নেতৃত্বের গুণাবলী দেখাতে হবে বা নেতৃত্বের গুণটা থাকতে হবে। আর এই গুণটা যদি না থাকে, তুমি কিন্তু তখন তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা বা অফিসারদের সঙ্গে কাজও করতে পারবে না, আবার তোমার সঙ্গে যারা থাকবেন সহকারী তাদের সঙ্গেও কিন্তু নেতৃত্বের অভাবে তুমি তাদেরকে নিয়ে কাজ করাতে পারবে না। সুতরাং এই গুণটা এখন থেকে বাড়ানোর চেষ্টা করো। 5 নম্বরে চলে যায়, আদেশ। একটু লেখা অবশ্য খারাপ হবে আমার, তারপরও ব্যাপার না, চেষ্টা তো করছি কিছু না কিছু ভাবে তোমাদের উপকারে আসার জন্য। আদেশ মানার ক্ষমতা, আদেশ মানার ক্ষমতা থাকতে হবে ভাই। আমরা মানুষ হিসেবে সব থেকে আমাদের একটা বিরক্তিকর বিষয়, কেউ যখন আমাকে কোনো কিছু বলেন বা আমার যদি সেটা পছন্দ না হয় সেটা আমরা করতে চাই না, বা কেউ যদি আদেশ করেন সেটা কিন্তু আমরা করতে চাই না। বাট তুমি যখন সৈনিক হওয়া, যে কোনো বাহিনীর গর্বিত সৈনিক হয়ে যখন তুমি কর্মরত থাকবা, তোমার ভালো লাগুক আর না লাগুক, তোমাকে কিন্তু অবশ্যই আদেশ মেনে দেশের জন্য যে কোনো সময় যে কোনো বিষয়ের উপরে তোমাকে কাজ করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সেখানে আদেশ মানার ক্ষমতা এখন থেকে বাড়ো। আর গুরুজনদের আদেশ সবসময় আমাদের উপকারের জন্যই আসে বা উপকার আসে, এই কথাটা মাথায় রেখে কিন্তু তোমরা এই আদেশ মানার ক্ষমতার উপরে এখন থেকে একটু গুণাবলীগুলো অর্জন করো। এরপরে 6 নম্বরে যাব, আদেশ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। শুধু যে আদেশেই আমরা শুনবো তা না, আমাদের মাঝেও কিন্তু আদেশ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। কারণ
সাপোজ ধরো তুমি যখন সেনাবাহিনী বা নৌবাহিনী বিমান বাহিনীতে চাকরি পেয়ে গেলা, পেয়ে যাওয়ার পরে তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা তোমাকে একটা আদেশ দিলেন, তোমাকে একটা ধরো কোনো কাজের জন্য তোমাকে ওই 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 দলের হচ্ছিল তোমাকে নেতা করা হলো বা অধিনায়ক করা হলো। অধিনায়ক করে যখন তোমাকে কয়েকজন তোমার সঙ্গে সোলজার দেবে বা সৈনিক দেবে, দিয়ে বললো যে তুমি এই কাজটা করার জন্য তোমাকে মনোনীত করা হলো, তুমি কয়েকজন সোলজারকে নিয়ে তুমি এই কাজটা করে আসো, তখন কিন্তু তোমাকে ওই আদেশ দেওয়ার ক্ষমতাটা কিন্তু থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু তুমি তোমার সহপাঠীদেরকে সঙ্গে নিয়ে তুমি কিন্তু কাজ করতে পারবে। সুতরাং এখন থেকে এই কাজটা একটু করার চেষ্টা করো, যারা স্কুল কলেজে পড়ছো তারা এখন থেকে সহপাঠীদেরকে নিয়ে আদেশ মানার ক্ষমতা, আদেশ দেওয়ার ক্ষমতা বা নেতৃত্বের ক্ষমতাগুলো কিন্তু তুমি একটু প্রকাশ করতে পারো। তাহলে আমরা 6টা বিষয় শিখলাম। প্রথমত দেশপ্রেম, দেশপ্রেমিক অবশ্যই হতে হবে একজন সৈনিক যদি হতে চাই আমরা। সৎ থাকতে হবে সব ক্ষেত্রে, সাহসী হতে হবে অবশ্যই, যে যে কোনো কাজে আমাদেরকে সাহস থাকতে হবে, কারণ আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু চিন্তা করি যে আমি আসলে পারবো কি পারবো না, এটা থাকা যাবে না একজন সৈনিকের ভিতরে যদি তুমি সৈনিক হতে চাও। আর তোমার নেতৃত্বের গুণাবলী থাকতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আদেশ মানার ক্ষমতাও থাকতে হবে, আবার আদেশ দেওয়ার ক্ষমতাও থাকতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলো 6টা বিষয় কি কি আমি লিখে দিলাম। একটু তোমরা মুখস্থ করতে থাকো, আমি উপরের অপশনটুকু একটু মুছে দিই, মুছে দিয়ে বাকি আরো কয়েকটা গুণাবলী থাকা দরকার এগুলো একটু লিখে দিই। কারণ সবাই তোমরা সৈনিক হওয়ার জন্য চিন্তা করি, সৈনিক হওয়ার জন্য ইচ্ছা করি, সেহেতু আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। যদি আমরা পরিশ্রম করতে পারি আমাদের স্বপ্নের জায়গায় আমরা অবশ্যই পৌঁছাতে পারবো, তবে অবশ্যই সৎ এবং নিষ্ঠার পথে আগাতে হবে। তাহলে আমরা আদেশ দেওয়ার ক্ষমতা পর্যন্ত গেলাম। এরপরে যেটা থাকতে হবে সেটা ছিল 7 নম্বরে, পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী হতে হবে। যদি আমরা পরিশ্রম করতে সক্ষম না হই বা পরিশ্রমী যদি না হই তাহলে কিন্তু আমরা সৈনিক হিসেবে ভালো কিছু করতে পারবো না। আবার শুধু যে একজন সৈনিক হওয়ার জন্য পরিশ্রমী হতে হবে বা সৈনিক হওয়ার পরে পরিশ্রমী হয়ে সৈনিকের বাকিটা জীবন কাজ করতে হবে বা চাকরি করতে হবে তা কিন্তু না। জীবনে সাফল্য পেতে চাইলে অবশ্যই তোমাদেরকে এখন থেকে কঠোর পরিশ্রমী হতে হবে, সময়ের কাজ সময়ে করতে শিখতে হবে, সময়কে অপচয় করা যাবে না, সময়কে কাজে লাগে একটা সুন্দর এবং সুষ্ঠু পরিকল্পনা করে এখন থেকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম করা শেখো, দেখবা যে তুমি অবশ্যই যে কোনো কাজে তুমি সাফল্য নিয়ে আসতে পারবে। এরপরে হচ্ছিল তোমার চরিত্রবান হতে হবে, চরিত্রবান হতে হবে। চরিত্রবান চরিত্রবান একজন মানুষ কিন্তু অনেক মূল্যবান আরেকজন মানুষের কাছে, দেশের কাছে, বাবা মার কাছে, আত্মীয় স্বজনের কাছে। সুতরাং সব ক্ষেত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করতে হবে। 9 নম্বরে যাব, ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। ওকে, আমাদের সব থেকে একটা খারাপ বিষয়টি আমি বলি, আমরা আসলে খুবই ধৈর্যচ্যুত মানে হই না, অল্প সময়ে আমরা ধৈর্য থেকে সরে আসি, কারণ আমরা মনে করি যে আমরা অল্প একটু পরিশ্রম করব বা কয়েকবার চেষ্টা করলাম হলো না, তখন কিন্তু আমরা ধৈর্য ছেড়ে দিয়ে কিন্তু ওই জায়গাটা থেকে আমরা সরে আসি। বাট তুমি শুধু যে সৈনিক হওয়ার জন্য তোমাকে ধৈর্যশীল হতে হবে তা কিন্তু না, তোমাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি তুমি সাফল্য পেতে চাও অবশ্যই তোমাকে এখন থেকে ধৈর্যশীল হয়ে থাকতে হবে। একবার না পারলে 10 বার 20 বার 100 বার এভাবে কিন্তু চেষ্টা করতে হবে ধৈর্যের সঙ্গে। যদি তুমি ধৈর্যশীল হয়ে ধৈর্যের সঙ্গে যে কোনো কাজ করতে পারো অবশ্যই তুমি তোমার প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা জায়গায় তুমি তোমার সাফল্য নিয়ে আসতে পারবে। তো যাই হোক, আমি মনে করি মোটামুটি এই 9টা গুণাবলী থাকা দরকার একজন সৈনিক পদে যাওয়ার জন্য একজন শিক্ষার্থীর মাঝে। যেহেতু তোমরা সৈনিক হতে চাও বা অনেকে অফিসার হতে চাও, খুবই ভালো কথা। সুতরাং তোমরা এই গুণাবলীগুলো একটু এখন থেকে নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো, পাশাপাশি ভালোভাবে লেখাপড়া করো। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা তোমরা এখন ভিডিওটি দেখছো, আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু প্রতিনিয়ত অসংখ্য পরিমাণ তোমার পরামর্শমূলক ভিডিও কিন্তু আমরা দিয়ে দিই আমাদের এই চ্যানেলে। যারা তোমরা সেনাবাহিনীতে পরীক্ষা দিবা, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে পরীক্ষা দিবা, তোমরা যাতে করে আমাদের এই ইউটিউব চ্যানেলের টিউটোরিয়ালগুলো দেখে ঘরে বসেই যাতে তোমরা কিছু না কিছু শিখতে পারো বা কোনো না কোনো পাশে তোমরা একটু হলো উপকৃত হতে পারো।
আর সব সময় আমাদের সঙ্গে থাকার চেষ্টা করো, আমাদের ভিডিওগুলো সব সময় দেখো। যারা তোমাদেরকে ধন্যবাদ জানাই, যারা নতুন দেখছো তাদেরকেও ধন্যবাদ জানাই। আর সব সময় একটা আমি কথা বলে যাওয়ার সময়, দেশের জন্য আমরা কাজ করব, খুবই ভালো কথা। দেশের একজন গর্বিত সৈনিক হয়ে দেশের কাজে নিয়োজিত করতে চাই, এটাও ভালো কথা। কিন্তু কবে আমি নিয়োজিত হব বা কবে নিয়োজিত হয়ে সামরিক বাহিনীতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশসেবায় নিযুক্ত করতে পারবো নিজেকে, ওই আশাটা থেকে সরে গিয়ে এখন থেকে দেশের জন্য কোনো না কোনোভাবে নিজেকে কাজ করার চেষ্টা করাতে হবে। যদি এভাবে আমরা আগাতে পারি, ইনশাল্লাহ আমাদের সাফল্য 100 ভাগ আসবেই আসবে। কারণ আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যে চেষ্টা করে, যে ধৈর্য ধারণ করে, যে পরিশ্রমী হয়, যে সৎ সাহসী নিষ্ঠাবান হয়, তাকে আল্লাহ তাআলা কখনোই বিফলতার মাঝে ফেলে দেয় না। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।